নাগা বার্গার, নাগা পাস্তা, নাগা টিকা, নাগা উইংস, আজকাল নাগা ফ্লেভারটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নাগা সস, আর এই সস দিয়ে আপনারা প্রত্যেকটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন, আর খুব সহজেই বছর খানিক এই সস সংরক্ষণ করে রাখা সম্ভব। আসুন ফুল ভিডিওটা দেখে নিই। আমি সঞ্জিতের সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই রেসিপি তৈরি করার জন্য আমার প্রয়োজন আধা কাপের মতো খাঁটি সরিষার তেল, আর সরিষার তেলটা আমি একটা পাতিলায় দিয়ে নিয়েছি, নন স্টিক পাতিলে নিয়েছি, আর চুলার আঁচ একদম লো করে রেখেছি। এদিক দিয়ে আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি আমি দিব আধা কাপের মতো। খুব সহজভাবে দেখানোর জন্য আমি চপার মেশিং দিয়ে পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের সাইজটা কিন্তু ডিপেন্ড করে না, আপনারা একটু বড় করে কাটলেও সমস্যা নাই। আর এখানে আমি নিয়েছি প্রায় একটার মতো রসুন, আমাদের এখানে রসুনগুলো বেশ বড় বড় হয়। রসুনগুলো আমি চপার দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা রসুন কুচি ব্যবহার করবেন প্রায় 3 টেবিল চামচের মতো, আর যদি উঁচু করে দেন তাহলে 2 টেবিল চামচই এনাফ। তো আমি রসুন কুচিগুলোও পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এখন আমি তেলের সাথে রসুন আর পেঁয়াজটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি আবারও বলছি, এই সসটা তৈরি করার জন্য চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। এখন আমি নাগা মরিচগুলো একদম কুচি করে নেব। হাত দিয়ে করলে হাতের জ্বালা পুরো করবে, যদি আপনারা চাকু দিয়ে হাতের সাহায্যে কেটে নেন সেক্ষেত্রে হাতে গ্লাভস পরে নেবেন, নাহলে কিন্তু হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা পুরো করে। এখানে আমি নাগা মরিচ নিয়েছি প্রায় 12টার মতো, আপনারা 10-12টা নিতে পারেন, চাইলে 15টাও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে 10টাও ব্যবহার করতে পারবেন। কারণ নাগা মরিচ মানেই ঝালের পরিমাণ এক্সট্রা, বেশি হট। তো যাই হোক, আমি নাগা মরিচগুলো মানে বোম্বাই মরিচগুলো একদম কুচি কুচি করে নিয়েছি, তারপর আমি পেঁয়াজের সাথে বোম্বাই মরিচ কুচিটা সবগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিয়েছি। এ ফাঁকে আমি একটা বড় টমেটো নিয়েছি, আর এই টমেটোও আমি কুচি কুচি করে নিব। যদি আপনারা হিসাব করেন আমি কতটুকু পরিমাণে টমেটো নিয়েছি, প্রায় 1 কাপের মতো টমেটো কুচি নিয়েছি, বা টমেটো পেস্ট বলতে পারেন। টমেটো আপনারা পেস্টও ব্যবহার করতে পারবেন, আবার কুচিও ব্যবহার করতে পারবেন। তো এখন আমি টমেটোগুলো নাগামরিচের সাথে মিক্সড করে নিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিলাম। এ ফাঁকে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, এই ক্যাপসিকামগুলো বেশ বড়, এই জন্য পুরো একটা ব্যবহার করব না, আমি অর্ধেকের মতো ক্যাপসিকাম নেব। ক্যাপসিকাম কুচি ব্যবহার করব প্রায় 1 কাপের মতো। তো আমি ক্যাপসিকামটাও ভালো করে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ আর রসুন বাদে বাকি সবগুলো একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, কিন্তু পেঁয়াজ রসুনটা আগে তেলে একটু ভেজে নিতে হবে, আর বাকি উপকরণগুলো পেঁয়াজ রসুনের পরে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি ক্যাপসিকাম সবগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি সবগুলো ভালো করে কুচি করে নিলাম। ক্যাপসিকাম কিন্তু অনেকটা পেস্টের মতো হয়ে গিয়েছে, তা আমি প্রায় 1 কাপের মতো ক্যাপসিকাম পেস্ট বা কুচি যেটাই বলুন না কেন সেটাই নিয়ে নিলাম। তো এখন আমি ক্যাপসিকামগুলো এখানে ব্যবহার করব। যেহেতু নাগা মরিচ অনেক ঝাল, আপনি যদি নাগা মরিচের সাথে পেঁয়াজ, তারপর রসুন, তারপরে ক্যাপসিকাম, তারপর টমেটো এগুলো ব্যবহার করেন, তাহলে নাগা সসে একটা পারফেক্ট একটা টেস্টি আসবে। আর টেস্টটা ভালো করে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, উঁচু করে দিয়েছি, আর চিনি দিব আমি প্রায় 3 টেবিল চামচের মতো। তো চিনিটাও অবশ্যই দিতে হবে, নাহলে তো এমনিতেই অনেক ঝাল খেতে পারবেন না, আর যদি মশলা যদি পারফেক্ট না হয় তাহলে ভালো লাগবে না। আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। তো প্রত্যেকটা মিশ্রণ খুব ভালো করে এখন মিক্সড করে নেবেন, আর একদম লো হিটেই কিন্তু এটা রাখবেন, লো হিটেই আস্তে আস্তে এটা প্রায় 1 ঘন্টার মতো জাল করতে হবে। এই নাগামরিচের সস তৈরি করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, আমি 1 ঘন্টা চুলায় এভাবে লো ফ্লেমে বসিয়ে রেখেছি। তো দেখুন, এখন আমি একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, অনেকটা নরম হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ব্যবহার করব ভিনেগার। তো আমি অ্যাপেল ভিনেগারটা ব্যবহার করছি। তো অ্যাপেল ভিনেগারটা আপনারা ব্যবহার করতে পারবেন, বা আপনারা অন্য যে ভিনেগারগুলো সেগুলোও ব্যবহার করতে পারবেন। তো অ্যাপেল ভিনেগারের নাম হচ্ছে ইতালিতে ম্যালে আচেত্তো, অনেকেই যারা ইতালিতে থাকে তারা জিজ্ঞেস করবে, এই জন্য আমি আপনাদের বলে দিলাম। আর এটার পরিমাণ আমি ব্যবহার করব প্রায় আধা কাপের মতো,
যদি বেশি ঘন মনে হয় তাহলে আপনি আরও প্রায় 2 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। ভিনেগার দেওয়ার পর আমি প্রায় 5-7 মিনিটের মতো জাল করেছি, তারপর আমি এটা ভালো করে হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি একদম মসৃণভাবে। আপনাদের বাসায় নর্মাল ব্লেন্ডার দিয়েও এই কাজটা আপনারা করে নিতে পারেন। একটু সাবধানে করবেন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যদি করেন, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে অনেক সময় ছিটিয়ে চারোদিকে লেগে যায়, আর যেখানেই লাগুক না কেন সেখানে যদি হাত লাগে তাহলে অনেক জ্বালাপোড়া করবে। আর আপনারা চাইলে এই সসটা বানানোর সময় হাতে গ্লাভস পরে নিতে পারেন। তো দেখুন আমার সসটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি ব্লেন্ড করার পরেও আবার প্রায় 5-7 মিনিটের মতো জাল করেছি। আর যদি আপনাদের মনে হয় একটু ঘন বেশি, তাহলে আপনারা কিন্তু আর একটু ভিনেগার বাড়িয়ে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ফলো বাটনটা কিন্তু ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, এই সস কিন্তু আপনারা বছরখানিক সংরক্ষণ করে রাখতে পারবেন, চাইলে আপনারা ফ্রিজে ভরে রাখতে পারেন, মানে নর্মাল ফ্রিজে, আর অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরে বয়ামে ভরবেন। আর এই সসটা তৈরি করার সময় ঢাকনা দিয়ে ঢাকবেন না, তাহলে পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিলে সস বেশি দিন ভালো থাকে না। তো এই সস আপনারা যে কোনো খাবারে অল্প একটু ব্যবহার করলেই একদম নাগা ফ্লেভার পেয়ে যাবেন। আর ঝালের কথা কি বলবো, অনেক বেশি হট, যার যতটুকু প্রয়োজন অতটুকুই আপনি ব্যবহার করতে পারবেন আপনার বার্গারে, পাস্তায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখান থেকে বিদায় নিব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।